So this is another food. I ordered it from Food Panda. আলু ভাজি ভাত তিন দিন ধরে আসলে বিরিয়ানি খাইতেছি, আজকে অবশ্য ভাত না খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। খুবই নর্মাল ফুড অর্ডার করছি। এটা হচ্ছে ডিম আর কি তো অর্ডার করছিলাম, আলু আর ডিম ভাজি, সম্ভবত আলু আর ডিম মিক্স করে দিয়ে এটা ডাল মাখনি সম্ভবত। তো ফাঁপ দেওয়া অর্ডার দিস, পাবদা মাছের কারি অর্ডার দিছিলাম, সম্ভবত তারা পাবদার ভর্তা দিয়ে দিছে। আমি বুঝতেছি না কাইন্ডা তারা ভুল করে দিয়ে দিল নাকি, এটা সম্ভবত ডাল মাখনিটা ভালোই লাগতেছে, আর মাছের গন্ধটা শুনে এসে ভালো লাগতেছে। কারণ দুই তিন দিন যাবত শুধু হচ্ছে গিয়ে বিরিয়ানি খাইতেছি, আর হচ্ছে গিয়ে যেহেতু রমজান মাস তো অনেক রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি খোলা না, আর যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলাতে হচ্ছে গিয়ে স্টাডি টাইপ খাবার পাওয়া যায়। তো আজকে ভাত খাওয়ার প্রচণ্ড ইচ্ছে হচ্ছিল, তো ওই জন্য আর কি অর্ডার করছিলাম ফুড পান্ডা থেকে। আর যেহেতু আমি ঢাকার মানে আনাচে কোনো আছে চিনি না তেমনটা, সো মানে ভাতের হোটেল খুঁজে বের করা মানে কঠিন হয়ে দাঁড়ায়। খিলাম গো খাইতে খাই আছে রাই কানাডা গিয়ে এগুলো খাইতার বা আজকে রাই চলে যাবে কানাডা। সো আমরা আসলে ঢাকা এই জন্যে আসছি, তার অবশ্য কিছুক্ষণ পরপর ক্ষুধা লেগে যায়, মানে খাবে খুব অল্প তো ক্ষুধা লাগবে একটু পরপর। ভাই কেমন, ভালো লাগতেছে না আলু 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 ভাজাটা? না রায়ের একদম ভালো লাগে না।